আজকে দুপুরে আমি যে লাঞ্চের থালিতে যেসব রান্নাগুলো রেখেছি সেগুলো একটু নিত্য নতুন বা একটু নতুন ধরনের, তো আমি এই রান্নাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। কারণ এই রান্নাগুলো অনেকদিন ধরে আমি দেবো বলে ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি বিভিন্ন কারণে। তো আজকে আমি সেই রান্নাগুলো আজকে করে দেখাবো। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করবেন, কারণ এই রান্নাগুলো কিন্তু একটু অন্যরকম বা একটু আলাদা। সবসময় একই রকম রান্না খেতে কারোরই ভালো লাগে না, তাই একটু নিত্য নতুন আমি রান্না করে আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে কাতলা মাছ আমি কিছু নিয়ে এসেছি। কাতলা মাছটাকে আমি ভিনেগার আর লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করার পালা। আর একটা মাছের মুড়ো নিয়ে এসেছি, সেটাকে এরকম টুকরো করে নিয়ে এসেছি। তো এটাও আমি ডালের জন্য মুগ ডাল করব, ভাজা মুগ ডাল। তো এখানে কি করেছি, মাছগুলোকে ভালো করে নুন হলুদ যেটা সবাই করে তো ভালো করে মাখিয়ে নিয়েছি, সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এটা কালারের জন্য প্লাস এটা খেতেও একটু টেস্ট আসবে বলে। তো দিয়ে আমি এবার মাছগুলোকে এভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য মতো রেখে দেব। এবং যেহেতু আমার নুন জলে একটু ভেজানি ছিল, তাতে কিন্তু আপনারা দেখেই আপনারা লবণটা ব্যবহার করবেন। আর এরপর আমি মুগ ডাল নিয়েছি 1/2 কাপ, তো সেটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর আমি লাল শাক নিয়েছি, লাল শাক বাজারে খুব পাওয়া যাচ্ছিল, তো সেটা ভাবলাম বাড়িতে নিয়ে যাই একটু, দিয়ে শাকটা খাওয়া রোজ ভালো। তো তাই আমি লাল শাককে আজকে ভাজা করবো রসুন দিয়ে। এরপর আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে বেছে নিয়েছি, সেটাকে ধুয়ে নিয়েছি, তো দিয়ে জল ঝরতে দিয়ে এসেছি। তো এরপর আমি একটা ফুলকপি নিয়েছি ছোট সাইজের, দেশি ফুলকপি দোকানে যেটা বললো, তো ওই ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে। দেশি ফুলকপি তো একটু সেদ্ধ হতে টাইমই লাগে, তাই আমি এটাকে একটু ছোট পিস করেই কেটেছি। আর সঙ্গে একটা আলু হলে আমাদের মাছ হলে সুন্দর হয়ে যাবে। তো আলুটাকে আমি ফুলকপিটা যেরকম করে কেটেছি, আলুটাকে সেই একই মাপ করে কাটতে হবে, তাহলে কিন্তু দুটো সমপরিমাণে একই সময়ে সেদ্ধ হতে হয়ে যাবে। তাই ফুলকপি সাইজ অনুযায়ী আলুটাকে আমি এইভাবে কেটে নেব। তো যেহেতু একটু বড় সাইজের আলু আছে, তাই এটাকে এইভাবে ছোট টুকরো করে নিয়েছি অর্ধেক ফাঁককে। তো এখানে ফুলকপি আলু আমার কাটা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে। এরপর আমি এখানে ডালটাকে যেটা ভেজে গোটা মুগটাকে যে মুগটাকে যে ডালটাকে আমি ভেজেছিলাম, তো সেটা গরম জলে আমি এটাকে কিছু সময় জন্য ভিজে রাখবো, তাতে কী হবে ডালটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ফুলকপি আলুটাকে আমি এইভাবে লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব, কারণ এই দেশি ফুলকপি, তাছাড়া ফুলকপিতে তো অনেক কেমিক্যালস থাকে, তো সেই জন্য এগুলো একটু জলটা ঝরিয়ে দেওয়াই ভালো। এরপর এখানে ঝিঙেগুলো কেটে নিয়েছি আমি, যেগুলো বাড়িতে পড়েছিল টুকরো টুকরো করে সব কিছু সব রকম ভেজিটেবলস দিয়ে কিন্তু আমি এখানে ডালটা বানাবো, মুগ ডালটা। তো এখানে দেখুন ফুলকপিটা তারই মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে, তো ওটাকে আমি তুলে রেখে দিয়েছি। এরপর দেখুন অল্প একটু গাজরের অর্ধেক পড়েছিল, একটা ঝিঙে পড়েছিল তার অর্ধেক অর্ধেক করে। তো যাই হোক, কী করে হয়ে গেছে সেটা নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, এইগুলো তো নষ্ট করে দিতে গায়ে লাগে বড়, তো তাই আমি ভাবলাম আর একটা অর্ধেক আলু যে কী করে কাটা থেকে গেছিলো সেটাই আমি বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, আমি এগুলোকে সবই সমপরিমাণে কেটে নিয়েছি, দিয়ে এটাকে মিক্সড ভেজ ডাল করব। তো এখানে সঙ্গে সঙ্গে আমি জায়গাটাকে ক্লিন করে নিয়েছি, কারণ জায়গাটাকে যত তাড়াতাড়ি ক্লিন করব তত যেন শান্তি আছে মনের মধ্যে। তো এরপর আমি কি করেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব, না হলে ফুলকপির একটা গন্ধ থাকে, যতই ওটা সেদ্ধ করে নেওয়া হয় হোক না কেন ওটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এরপর এখানে পটল নিয়েছি, এই পটল দিয়ে আজকে আমি বানাবো পটলের ঝাল শাক। এই রান্নাটা কিন্তু আপনারা, আমি অনেক রেসিপি দেখি, তো সেখানে কিন্তু পটলের ঝাল শাকের রান্না কিন্তু আমি কোথাও খুঁজে পাই না। এই রান্নাটার একটা ইতিহাস আছে, এটা আমি অনেক ছোটবেলা তখন হয়তো ক্লাস 7-8 এখানে পড়ি, তখন ওই পেপার চতুষ্কোণী পেপার ছিল, তো ওই পেপারে কিন্তু রান্নার অনেক থাকতো, তো সেখানে আমি ওইভাবে একই সেম একইভাবে ওরা যেভাবে বলেছিল, আমার তো রান্নাটা ভীষণ ছোটবেলা থেকে শখ, তো আমি ওইভাবে পটলটাকে রান্না করেছিলাম ওই চতুষ্কোণী দেখে। তো আমার পাশের বাড়ির জেঠিমা খেয়ে খুব প্রশংসা করেছিলেন, আর সঙ্গে সেই সময় থেকে তাদের বাড়িতে ওই রান্নাটা কিন্তু সেই জেঠু সব সময় খেতে চাইতেন, যে ও যেটা করে সেটাই করো। তো যাই হোক, শাকগুলোকে তো এইভাবে ধরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে এটাকে এরকম কাচি দিয়ে তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো
আপনারা তো জানেন আমি কাঁচি ছাড়া পটিতে কাটতে আমার ভীষণ ভয় করে, তো কাঁচি দিয়ে আমি বেশি কেটে নিই শাকগুলো। তো এরপর আমি এখানে দেখুন, এখানে নুন হলুদ আমি সব দিয়েই আমি কিন্তু ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, কিন্তু আমি ডবল বার দিয়েছি। যখন এডিটিং করলাম তখনই আমি বুঝতে পারলাম যে আমি এটা দুবার দিয়েছি। খাওয়ার সময় ভাবছিলাম যে এত নুন কেন হলো, তো যখন এডিটিং এর সময় দেখতে পেলাম আমি দুবার আমি নুন দিয়েছি এই ডালে। তো এবারে ফুলকপি আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে শাকটাকে সেদ্ধ করে ভেজে নেব। তো এখানে শাকগুলোকে তুলে দিয়েছি, তুলে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো এখানে লক্ষ্য রাখবেন শাক কিন্তু অল্প নুনে হয়ে যায়, বেশি একটু পড়ে গেলে শাক কিন্তু নুন শাকে নুন খাওয়াই যায় না। আমি তো খেতেই পারি না, অন্য কে পারে কিনা জানি না। আর এখানে ডালটাও আজকে আমার খাওয়া একেবারেই গেছে, কারণ ডালটা দুবার নুন পড়ে গিয়ে আমার একেবারে মুখটা নষ্ট করে দিয়েছে। সন্ধেবেলা ওটাকে দেখি একটু জল দিয়ে ফুটিয়ে নেব অল্প একটু মিষ্টি দিয়ে। তো যাই হোক, এখানে শাক ভাজার জন্য শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার অল্প তেল দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি, তাতে কিন্তু শাক ভাজার স্বাদ ভালো হয়। এরপর তেল দিয়ে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু এখানে রসুন থেঁত করে আমি দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শাকটা এখানে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি একটু পোস্ত ছড়িয়ে দেব। এই লাল শাকে কিন্তু এইভাবে ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এদিকে দেখুন আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে মাছের যে মুড়োগুলো ছিল, মুড়োটাকে যে খণ্ড করে নিয়ে এসেছি সেটাকে আমি ভাজতে দিয়ে এখানে শাকটাকে আমি তুলে নেব। তো এখানে শাকটা আমার ভাজা হয়ে গেছে যেহেতু, সেটাকে আমি এখানে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে কী করেছি, আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। তো খুব দেরি হয়ে গিয়েছিল, তো তো এই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে পটলগুলো আমার একটু নিচে ধরে গেছিল। তো একটু সময় দিয়ে রান্না করলে ভিডিও করা তো ভীষণ টাফ থাকে, ভীষণ এদিক থেকে সেদিক থেকে ছোট জায়গার মধ্যে করতে হয়, তাই একটু এদিক ওদিক হয়ে গেলেই একটু নষ্ট হয়ে যায় জিনিসগুলো। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে ঝোলটা রান্না করে নেবো। অল্প পরিমাণে আমি দিয়েছি আদা, আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সঙ্গে দিয়েছি টমেটো কুচি, আর এখানে পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নিয়েছি। ঝোলটা এতে কী হয়, হালকা হয় একটু। তো এরপর আমি মশলাটাকে ভাজবো ফাস্তে ফাস্তে। এদিকে আমি আর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে আলু ভেজে নিচ্ছি পটলের জন্য। আর এখানে আমি মশলার গুঁড়ো মশলার মধ্যে মশলা যখন থেকে যখন আমার পেঁয়াজ যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষাতে থাকবো। এদিকে দেখুন পটল আর আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে সর্ষে বাটা জল দিয়ে দেব, দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু মিষ্টি আমি এখানে অ্যাড করব। এটা যারা মিষ্টি পছন্দ করে না নাও দিতে পারেন, আমি এখানে মিষ্টি অল্প একটু অ্যাড করেছি, তাহলে কিন্তু দারুণ টেস্টটা কিন্তু দারুণ হয়। তো এই পটলের ঝালসাস কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। এদিকে দেখুন মশলাটাতে অল্প একটু জল দিয়েছিলাম, কারণ যাতে না ধরে যায় নিচে, যেহেতু গুঁড়ো মশলাগুলো আছে। তো এখানে আমার মশলাটা তাতে সুসেদ্ধ হয়ে গেছিল। এরপর মশলার সঙ্গে আমি ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর এদিকে পটলটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে ডালটা দেখুন, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরপর একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেব। দেখুন আবারও আমি কিন্তু এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি, সরি হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করেছি, ফলে এত লবণ হয়ে গেছিল যে আমার খেতে একেবারে গলাতে যাচ্ছিলই না। যাই হোক, এখানে তরকা লাগিয়ে দিয়ে তরকা দেব ডালটাতে। এবার একটু তেলের মধ্যে জিরিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে তরকা দেব ডালে। তো এরপর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তো এটা মাছের মাথা দিয়ে ডাল করছি তাই আমি এগুলো দিয়েছি, এবং কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ঝালের জন্য। দিয়ে আমি এরপর আমি এটাকে তড়কা দিয়ে দেবো ডালের মধ্যে, দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে ফুটিয়ে নেবো। এবং ডালটা যখন প্রায় হয়ে আসবে তার মধ্যে আমি মাছের ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েবো। আর এখানে ঝোলটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, আলু আর ফুলকপি ভালোভাবে, এবং ঝোলটাতে আমি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে নামানোর আগে একটু অল্প ধনে পাতা কুচি দিয়ে
আমি ঝোলটাকে সার্ভ করে দেব। এখানে আমার রান্নাগুলো রেডি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে শাকের ভাজা আর পটল তো নিয়েছি, পটলের ঝাল স্যার। তো আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা খুব কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও বানাতে সত্যি খুব কষ্ট হয়। তো আপনারা যারা ভিডিও বানান তারা নিশ্চয়ই জানেন যে ভিডিও বানানোটা কতটা টাফ, এবং একা এডিটিং করা, একা সবকিছু, একাই ক্যামেরাম্যান, একাই ভিডিও এডিটর সবকিছু, এবং সব করে উঠতে খুবই আমার মানে অসুবিধে হয়। কখনো কখনো সঠিক সময় আপলোডও করতে পারি না। তো চেষ্টা করি সবকিছু মেনটেন করার। তো প্লিজ আপনারা আমার এই কষ্টের মূল্যটুকু দেওয়ার জন্য আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব সরি শেয়ার করবেন, এবং ভিডিওগুলো যত শেয়ার করবেন তত আমার ভিডিওগুলো চারিদিকে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং নিত্য নতুন ভিউজ পেলে নিত্য নতুন অনেক রেসিপি দিতে আমারও একটা ইন্টারেস্ট আসবে। তো আসছি পরের কোনো রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুল করবেন না।